बिस्मिल्लाही रह्मानी रहीम, अस्सलाम अलेकुम इप्रियान. কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেশ বা দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই ভালো আছি তবে ওই যে জ্বর ঠান্ডা একটু একটু আছে আসলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে খুব দ্রুত আজকে গরম তো কালকে ঠান্ডা মানে বৃষ্টির কারণে দেখা যায় সকালটা ঠান্ডা ঠান্ডা থাকে আবার দুপুরে প্রচণ্ড রকমের গরম আর আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি এত পরিমাণে গরম হয় গরমের কারণে বাচ্চাদের ঘামাচি বের হয় অবস্থা একদম খারাপ সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডেরও অ্যালার্জিক অনেক বেশি প্রবলেম আছে তো ওনার শরীরের অবস্থাও খারাপ তো আমরা সবাই আসলে এই গরম এই ঠান্ডার মধ্যে পড়ে একদম জ্বর ঠান্ডায় অবস্থা খারাপ তো যাই হোক সকালবেলা হচ্ছে ডিম ভাজি আর খিচুড়ি রান্না করেছিলাম সকালে একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর এই ব্রেসলেটটা সম্পর্কে একটা আপো কমেন্ট করেছিল যদিও আমি কমেন্টে শেয়ার করে দিয়েছিলাম মানে লিখে দিয়েছিলাম যে আসলে এটা কতটুকু কী দিয়ে বানিয়েছি তারপর একটু ডিটেলসে বলে দিই এই ব্রেসলেটটা আমি বানিয়েছিলাম পাঁচ আনা স্বর্ণ দিয়ে তো পাঁচ আনার মধ্যে আমি তিন আনা স্বর্ণ দিয়েছি বাচ্চাদের ছোটো ছোটো আংটি ছিল ওদের গিফটের মানে ওরা যখন জন্মগ্রহণ করে এরপরে আমার দুই বেবির তো দুই বেবির আংটিগুলো মিলিয়ে আমি এখানে তিন আনা স্বর্ণ দিয়েছিলাম আর হচ্ছে দুই আনা স্বর্ণের দাম সেই সাথে মজুরি দিয়েছিলাম তো আপনারা যদি পাঁচ আনা দিয়ে এরকম একটা ব্রেসলেট বানাতে চান তাহলে প্রায় ২৮ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে পড়বে মানে দেখা যায় এর সাথে কিন্তু মজুরিটাও যুক্ত থাকে তো মজুরিটা কম বেশি হয় এক এক জায়গায় এক এক দাম নেয় সেই ক্ষেত্রে হচ্ছে মজুরি অনুযায়ী আপনার দামটা কম বেশি হতে পারে তো আমার মনে হয় যে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হলে আপনারা এই আনা দিয়ে একটা ব্রেসলেট কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে আমি একটা টুকরো কাপড় নিয়েছি নাস্তা করার পরে আমার কিছুটা সময় ছিল প্রতিদিনই তো থাকে এক এক দিন এক এক রকমের কাজ করি তো আজকে ভাবলাম একটা দরকারি কাজ শেষ করে ফেলি তো এখানে একটা টুকরা কাপড় আমি বালিশের সাইজ করে বানিয়ে নিয়েছি তিন দিকে সেলাই করেছি আর হচ্ছে একটা দিক ফাঁকা রেখেছি কিছুটা অংশ ওইখান দিয়ে হচ্ছে তুলা ভরবো এই জন্য একটা বালিশ হচ্ছে ছিঁড়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা যে সেলাই করে নিয়েছি মেশিনে এখন হচ্ছে উল্টে নিলাম উল্টে নিয়ে ভেতরে হচ্ছে আমি তুলা ভরে নিব তো মানুষের আসলে ঘরে অনেক কিছুই থাকে আমরা হয়তো বা এক একটু কারো কাজ করলেই কিন্তু সেই জিনিসটা আবার নতুন করে তৈরি করা যায় তো এই যে বালিশটা এখন খুলছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ি মার হাতের বালিশ ছিল এটা সম্ভবত মানে আমাদের বিয়েরই তো দশ বছর হয়ে গেছে তো প্রায় আরও তিন চার বছর আগের আমার হাজব্যান্ড যখন ম্যাসে থাকতো তখন কা উনি হচ্ছে দুইটা বালিশ দিয়েছিলেন একটা কাঁথা তো কাঁথাটা ঘুরে ফিরে আবার ওনার কাছে ফিরে গেছে পরবর্তীতে তো বালিশ দুটা রয়ে গেছে আমার কাছে একটা বালিশ অনেক আগেই ছিঁড়ে গেছে মানে কাপড়টা ছিঁড়ে গিয়েছিল তো ওটা চেঞ্জ করে আমি আবার নতুন করে বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটার অবস্থা আপনারা দেখতে পারেন কাপড়টা এমন পরিমাণে নষ্ট হয়ে গেছে একদম ছিঁড়ে ফেটে শেষ তো এটা ছিল এখন হচ্ছে ছিঁড়ে ফাটা থেকে এটাকে ভালোভাবে হচ্ছে আমি আবার নতুন করে তৈরি করে নিচ্ছি তো ওই যে ভিতরের যে কাপড়টা ওটা তো আমি সেলাই করে তৈরি করে নিয়েছি ওটার মধ্যে এখন এখান থেকে তুলাটা আমি একটু ছেড়ে ছেঁড়ে নিচ্ছি কারণ অনেক দিনের বালিশ তো তো দেখা যায় তুলাগুলো একটু জমাট বেঁধে গেছে হাত দিয়ে একটু খুলে খুলে নিচ্ছি তাতে করে বালিশটা নরম হবে আর তুলতুলে হবে তো তারপরও চেষ্টা করব একটু রোদে দেওয়ার জন্য রোদে দিতে পারলে ভালো এখনও হচ্ছে বালিশটা তৈরি করে নিচ্ছি তো আমার সংসারে আসলে আর সব কিছুই মোটামুটি দেখা গেছে আমরা নিজেরা কিছু তৈরি মানে করেছি আবার কিছু বেশিরভাগ জিনিস আমার আব্বু আম্মুর নিজের দেওয়া তো এরকম হচ্ছে মানে আমার শাশুড়ি মা এই দুইটা বালিশ ছিল ওনার হাতের তো চেয়েছিলাম রেখে দেওয়ার জন্য বাট এভাবে তো থাকলো না তাই কাপড়টা চেঞ্জ করে রেখে দিলাম আর তুলাগুলো ভালো আছে তুলা তো নষ্ট হয়ে যায় না তো এই জন্য হচ্ছে তুলাটা এটার মধ্যে ভরে এই তো বালিশ রেডি হয়ে গেছে তো ছোটোখাটো এরকম হাতের কাজ কিন্তু ঘরেই করে নেওয়া যায় খুব বেশি ঝামেলাও হয় না আর আপনার জিনিসটাও নতুন হয়ে গেল তো কাবারটা লাগিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন বিছানায় রেখে আসবো এই কাজটা আমি যত তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কিন্তু হয়নি অনেকটা সময় লেগেছে তুলাগুলো ছাড়াতে বালিশের খাবারটা সেলাই করেছি তো ওইটার সময় লেগেছে এরপর হচ্ছে দুপুরের রান্নার সময় হয়ে গেছিলো আর হাজব্যান্ড যেহেতু সকালে বাসায় ছিল ওনার ইভিনিং ডিউটি ছিল তো দেড়টার দিকে চলে যাবে আমার একটার আগে হচ্ছে একদম রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার সহ একদম গোসল পর্যন্ত আমি শেষ করার চেষ্টা করি মানে একটার মধ্যে একটা সময় হচ্ছে ওনার টেবিলে আমি খাবার দিয়ে দিই তো এই জন্য রান্নাটা দেখা যায় দশ সাড়ে দশটার মধ্যে এগারোটার মধ্যে আমি বসিয়ে দিই তো এই যে রান্নাটা হচ্ছে সবজি কেটে নিয়েছি আজকে ছোট মাছ রান্না করব তো সবজিগুলো ভালো করে আমি ওয়াশ করে ধুয়ে নিচ্ছি আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি এখানে কখনোই দাঁড়িয়ে থাকি না দেখা যায় রান্নার পাশাপাশি বিছানাগুলো গুছিয়ে নিলাম কিছু ফার্নিচার মুছে নিলাম সেই সাথে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা মুছে নিলাম এভাবেই করে কিন্তু আসলে গুছিয়ে কাজ করতে হয় আপনি যদি ঘন্টার পর ঘন্টা রান্নার পাশে বসে থাকেন তো দুই ঘন্টা রান্না করতে সময় লাগবে কমপক্ষে তো ওই সময়টাই কিন্তু আপনি অন্য কোনো কাজ না করলে আপনার কাজ দেখবেন যে শেষই হবে না তা আমি চেষ্টা করি একটার মধ্যে মানে আজান দেওয়ার সাথে সাথে আমার সব কাজ একদম কমপ্লিট তখন শুধু গোসলটা করে আমি নামাজ আয়দায় করে তারপরে হচ্ছে যে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে ফেলি আর এখানে হচ্ছে মশলার বক্সটা তো গতদিন ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তো ওটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন হচ্ছে মশলাগুলো ভরে নিচ্ছি এভাবে করে হাতের কাছে মানে সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না তো এই যে ফুল করে ভরে নিয়েছি আর একটা বক্স ওখানে খালি আছে আগে ওখানে জিরা গুঁড়া রাখতাম তো এখন জিরা হচ্ছে ব্লেন্ডারে করে খাই গুঁড়া আর করি না কারণ গুঁড়ার টেস্টটা আলাদা আবার হচ্ছে যেটা আপনি বেটে খাবেন বা ব্লেন্ড করে খাবেন পানি দিয়ে ওইটার টেস্ট কিন্তু আলাদা তো এই জন্য আর করি না ওইটার মধ্যে হচ্ছে চামিজটা রেখে দিই তাহলে চামিজটাও পরিষ্কার থাকে তো এখন হচ্ছে মশলাগুলো আমি পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছু দিয়ে নিচে গুড়া মশলা যেগুলো তরকারিতে দেওয়া দরকার সব দিয়ে তারপর হচ্ছে বাটা মশলা দিব আর হাতে একটু তেল নিয়ে তারপর আমি তরকারিটা হচ্ছে ভালো করে মাখিয়ে নিব আর ছোট মাছ দেখা যায় আমি এরকম সবজি দিয়ে রান্না করি একদম পেঁয়াজ দিয়ে ভুনা করলে হয়তো বা মজা লাগে অনেক বেশি কিন্তু ওইটা আবার আমার হাজব্যান্ডের মানে খুব একটা হজম হতে চায় না ওনার যেহেতু একটু প্রবলেম আছে তো ওইভাবে খেতে ওনার কষ্ট হয় তো যার জন্য এত কষ্ট করে রান্না করি তার যদি কষ্ট হয় তাহলে রান্না করে লাভ তো উনি যেভাবে পছন্দ করেন মানে সবজি দিয়ে খেলে ওনার জন্য বেশি ভালো সবজি জাতীয় বেশি বেশি সবজি খাওয়া ওনার জন্য বেটার তো এই জন্য হচ্ছে একটু সবজি দিয়ে আমি দেখা যায় ছোট মাছটা রান্না করি ওই শুধুমাত্র পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে কখনোই আমার আসলে ঘরে রান্না হয় না তো এই তো সব তরকারিটা হচ্ছে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম আর আরেক পাশে হচ্ছে আমি এখানে ভাজি বসাবো আর সেই সাথে সব সময় তো বলি যে ছোট মাছ রান্না করলে বাচ্চারা খেতে পারে না এই জন্য হচ্ছে ওদের জন্য পাঙ্গাস মাছ ভাজতেই হয় তো ওইটাও ভাজবো এখানে হচ্ছে আমি ওই চুলাই তরকারিটা হতে থাকবে পাশে চুলায় আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিতে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ সেই সাথে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব তো আমি ভাজিতে অন্য কোনো কিছু ব্যবহার করি না আমার কাছে এর এরকম নরমাল ভাজিটাই বেশি ভালো লাগে তো এভাবে করে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছে আজকে ভাজি করছে হচ্ছে বরবটি আর আলু কুচি করে দিয়েছিলাম তো একদম সিম্পল রান্না করি আমি সব সময় মানে সাধারণ ঘরে সাধারণ রান্না তা আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার এই সিম্পল লাইফটা যে আপনাদের ভালো লাগে এটাই আমি আসলে অনেক বেশি প্রাউড ফিল করি যে আপু ভাইয়ারা আমার এই ভিডিওগুলো পছন্দ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদেরকে ধন্যবাদ দিলেও মনে হয় যে কমতি হয়ে যাবে তো যদি কষ্ট করে এই পর্যন্ত দেখেই থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিউ মোটামুটি ভালোই হচ্ছে বাট হচ্ছে লাইকের সংখ্যা একেবারে কম তো প্লিজ আপনার একটা করে লাইক দিয়ে দেবেন সবজিটা তরকারিটা মোটামুটি হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই ফাঁকে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে আমি একদম যে কড়া ভাজি সেটাও কিন্তু করি না একটু হালকা হালকা মানে মচমচে করি কিন্তু খুব বেশি মচমচে করা হয় না তো বাঙ্গাশ মাছটা আমি এখানে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার হচ্ছে ওই প্যানটাতেই পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম আর এখানে আমার তরকারিটাও হয়ে গেছে সাথে ভাতও রান্না করে নিয়েছিলাম আর কড়াইটা আমি এখনই পরিষ্কার করে নিব কারণ কড়াইটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় হলুদের দাগ লেগে যায় তার জন্য হচ্ছে রান্নার সাথে সাথে যদি তরকারিটা নামিয়ে অন্যটাতে রেখে আমি যদি কড়াইটা পরিষ্কার করে ফেলি তাহলে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত কড়াইটা এরকম সাদা সাদা থাকবে তো আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন এভাবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম